নমস্কার বন্ধুরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম পিএম এম ১৩ তেরোতম এবং চোদ্দতম কিস্তি বা ইনস্টলমেন্টকে কেন্দ্র করে একটা ভীষণ বড় আপডেট উঠে এসেছে এবং তথ্যটা উঠে এসছে ই কে কেন্দ্র করে গত কিছু ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে যারা তেরোতম কিস্তির টাকা পাননি অথবা যারা চোদ্দতম কিস্তির টাকা পেতে চলেছেন তাদেরকে ই কেওয়াইসি কিন্তু অবশ্যই করতে হবে অন্যথায় আপনারা কোনোভাবেই কিন্তু তেরো এবং চোদ্দতম কিস্তির টাকা পাবেন না কিন্তু এই ই কেওয়াইসি নিয়েও কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে যে কোনো সাধারণ ই কেওয়াইসি করলে কিন্তু আপনারা আপনাদের প্রাপ্য টাকা পাবেন না এবং সেই ব্যাপারে আজকে ভিডিওতে আমি আলোচনা করব। কারণ অলরেডি আমাদের এলাকাতে কৃষি আধিকারিকের অফিস থেকে ফোন করে সকলকে এই ই ব্যাপারে সতর্ক করা হয়েছে এবং সেটাই আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করতে চলেছি তো কিভাবে ই করলে আপনারা টাকাটা পাবেন সেটা ভালো করে বুঝে নিন আপনারা হয়তো অনেকেই জানেন ই করা যায় আধার ওটিপির মাধ্যমে এবং বায়োমেট্রিক বা ফিঙ্গার প্রিন্ট বা আঙুলের ছাপ দিয়ে কিন্তু নতুন যে তথ্যটা উঠে এসেছে অর্থাৎ আমাদের এলাকার অনেক কৃষককে কৃষি আধিকারিকের অফিস থেকে ফোন করে বলা হচ্ছে তারা যেন অবশ্যই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ই কেওয়াইসি করেন আধার বেসড ওটিপির মাধ্যমে যেন তারা ই কেওয়াইসি না করেন এটাই কিন্তু একটা বন্ধুরা সবথেকে বড় গুরুত্বপূর্ণ তথ্য এবং এই ধরনের ফোনগুলো সাধারণত আসছে যে সমস্ত কৃষকদের বয়স পঞ্চাশ প্লাস হয়ে গেছে তাদের ক্ষেত্রে তো সুতরাং এই তথ্যটা জানতে পারার সঙ্গে সঙ্গে আমার মনে হলো এই তথ্যটা আপনাদেরকে অবশ্যই জানানো উচিত কারণ আপনারা যারা টাকা এখনও পান আপনারা কিন্তু ওটিপির মাধ্যমে ই কেওয়াইসি করবেন না আপনাদের নিকটস্থ কোনো সিএসসি সেন্টারে গিয়েই কিন্তু বায়োমেট্রিকের সাহায্যে বা ফিঙ্গার প্রিন্টের সাহায্যে ইকোয়াইসি করলে তাহলেই আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে অন্যথায় কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে না তো বন্ধুরা এটাই ছিল গুরুত্বপূর্ণ একটা তথ্য পি এম কিষানকে কেন্দ্র করে আশা করি তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন